পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তালেব রাসূলুল্লাহকে যে ভালোবেসেছেন ওর 1000 ভাগের এক ভাগও সারা দুনিয়ার মানুষ রাসূলুল্লাহকেই ভালোবাসতে পারবে পারবে নিজের ছেলে আলীকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলাদা বিছানায় শোয়ায়া ছোট মানুষ হযরত আলী আলাদা জায়গায় রাখিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম মানুষ তারে কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয় করে দিয়ে আগলে রেখেছেন বুক ভরে সেই আবু তালেব মৃত্যুর সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন চাচা একবার আমার কানে তাওহীদের কালেমা শুনায় দেন আবু তালেব তার কিসমতে ছিল না কালেমা মরে যাওয়ার পর একজন সাহাবী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি তিনি কালেমা পড়েছেন সম্ভবত রাসূলুল্লাহ সাহাব বলেছেন আমি শুনি নাই এত ভালোবাসার পরেও হাদিস শরীফে এসেছে আবু তালেব জাহান্নামে যাবে কোথায় যাবে জাহান্নামে সবচাইতে কম আযাব হবে কার আবু তালেবের কম আযাবটা কি হাদিস শরীফে এসেছে কম আযাব হলো জাহান্নামের আগুন দিয়ে এক জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে সেই জাহান্নামের আগুনের তৈরি করা জুতার তাপে আবু তালেবের মাথার গিলুগুলো টকটক করে বউ পড়তে লাগবে এত ভালোবেসে যদি কিয়ামতে উপায় না হয় আপনি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা আর কতগুলো জিলাপি খাইলেন বড় একটা মিছিল করলেন প্রিয় ভাই সব এই সব বেদাত ছাড়ুন এগুলো সুস্পষ্ট বেদাত